আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আমি বিশেষ করে আমার সেই সব ভাইদেরকে বলি যারা টেকনিশিয়ানের কাজ জানেন, যারা ইলেকট্রিক কাজ জানেন বা কাজ জেনে আসবেন। কেন আমি বলি কাজ জেনে আসবেন, দেখুন আমার আমার বন্ধু যে দেশে ছিল এখন চলে আসছে, ওর গাড়ি আছে, তো আমার জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আমি যেন গাড়ি নিতে পারি। তো কিভাবে কাজ করে দেখুন, আমরা কিভাবে কাজ করি, এরকম ফ্যান এই পাংখাগুলি কয়টা ফ্যান লাগাবো? পাঁচটা ফ্যান, আমরা পাঁচটা ফ্যান লাগাবো। আর হচ্ছে আমরা দেখাই দিচ্ছি যে কোন ফ্যানগুলি লাগাবো, কিভাবে লাগাবো। এই দেখুন এই ফ্যানগুলি আমরা লাগামু। আর এই দেখুন আমার আমরা কীভাবে ড্রিল দিদি কাজ করি আপনাদেরকে একটু শেয়ার করি। আর প্রিয় ভাইরা, আমার ভিডিওগুলো অবশ্যই লাইক দিবেন, অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, কারণ আমি কিন্তু সব সময় আমার লাইভটাই আপনাদের সঙ্গে শেয়ার করি। আর এই একটি ফ্যান আমরা লাগাতে ৪০টিয়াল নিছি, তাই না? ৪০টিয়াল একটি ফ্যান আমরা ৪০টিয়াল নিছি। তো সেক্ষেত্রে কাজ জেনে আসলে আপনাদের জন্য সুবিধা কত, দেখুন ও কীভাবে কাজ করে দেখুন। এই ফ্যানগুলো আমরা এইভাবে লাগাবো। আর এই যে এই ফ্যান, এই ফ্যানগুলো ওই অন্য অন্য রুমের ফ্যানগুলো সব নষ্ট, তো যার কারণে ওই অন্য অন্য রুমের ফ্যানগুলো আমরা চেঞ্জ করে দিতেছি। আর এই যে লাইট, এলইডি লাইট, এই টিউব লাইটগুলো আমার চেঞ্জ করে দিতে হবে। ওকে, এই যে আমরা চার্জার ড্রিল দিয়ে এইগুলো করতেছি। তো আপনারা যারা আসবেন, এই জন্য আমি বারবার বলি কেন কাজ জেনে আসবেন, কেন কাজ জেনে আসবেন। দেখুন সৌদি আরবে কাজ জেনে আসলে ইনশাল্লাহ ইনকাম করতে পারবেন। আর কাজ জেনে আসলে এই দেশে যে কোনো জায়গায় আপনারা, যে কোনো লোক আপনাকে, আপনার প্রতি চাহিদা মানে আপনাকে ডাকবে, যে কাজ যেহেতু জানেন সেহেতু আপনার এক জায়গা না হয় আর এক জায়গায় কাজ হবে। এই জন্য সবসময় বলি যে আপনারা কাজ জেনে আসবেন। আমি বারবার কেন আপনাদের সঙ্গে একই করা রিপিট কেন করি, এই জন্যই করি। আপনারা কোম্পানির কাজ করলেন, কোম্পানির কাজের পাশাপাশি যদি এরকম কাজ করে আসতে পারেন তাহলে এটা আপনাদের জন্য ভালো। তাহলে আপনাদের কারোর জন্য অপেক্ষা করতে হলো না, বা কারোর বাসায় গিয়ে ওই আপনার সিঁড়ি ধুইতে হলো না, আপনার ওই গাড়ি ধুইতে হলো না। আপনারা একটা কাজ জানলে পরে সৌদিরাই আপনাকে বলবে যে কাজ জানো নাকি, কাজ জানলে তারাই আপনাকে নিয়ে যাবে। এই দেখুন আমার সিঁড়ি, আমরা এই সিঁড়ি দিয়ে কাজ করি। আর হচ্ছে এই যে এই লাইটগুলো আমি দেখাচ্ছি, এই লাইটগুলো এলইডি লাইট, এই লাইটগুলো আমরা লাগাবো। এই লাইটগুলো এই যে উপরে এই জায়গা লাগাই দিব, এই লাইটগুলো এক একটা লাইট লাগাতে আমার ১৫ রিয়াল করে দিবে আর কি, এক একটা লাইট লাগাই দিলে, আশা করি বুঝতে পারছেন। আর হচ্ছে এইগুলো হচ্ছে এই যে এই পুরান ফ্যানগুলো আমি খুলে ফেলবো, পুরান ফ্যানগুলি খুলে নতুন যেগুলো এখন সেটিং করতেছে ওইগুলো লাগাই দেবো। আর এই যে পুরান লাইট, শুধু টিউব লাইটগুলো চেঞ্জ করে দেবো, শুধু টিউব লাইট। তো প্রিয় ভাইরা, আপনারা সবসময় আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমি সবসময় চেষ্টা করবো আপনাদের ডেলি লাইফগুলোই শেয়ার করাই। দেখেন আমার ফ্যান যেগুলো নিয়ে আসছি, আর কার্টুন এখানে আছে পুরো পাঁচটা। আর এদের টিউবগুলো দেখুন, এলইডি টিউব, এই টিউবগুলো চেঞ্জ করে দেবো ইনশাল্লাহ। আমাকে সাপোর্ট করবেন, আমি সবসময় চেষ্টা করব আমার ভাইদের জন্য ভালো কিছু দেওয়ার জন্য, ভালো কাজ বা কীভাবে কাজ করবেন। আর হচ্ছে এই কাজগুলো কিন্তু কোথায় থেকে পাইছি, এই কাজগুলো পেয়েছি হচ্ছে আমরা ইলেকট্রিক কাজ, যেহেতু আমরা ইলেকট্রিশিয়ান। আর আপনারা হাউস ড্রাইভার বা আমেল মঞ্জিল, এরা কখনোই এই সব কাজ করার চিন্তা করবেন না। আপনারা যদি রোডে ঘাটে যদি এই ইলেকট্রিক কাজ এই সব অবস্থায়, যেহেতু নতুন আসবেন, এই সব অবস্থায় যদি আপনাদেরকে ধরে অনেক বড় জরিমানা হবে। তো এইগুলো কিন্তু আপনারা আমেল বা আমেল আইডি এগুলো দিয়ে সব কাজ করা যাবে, কিন্তু ইলেকট্রিক হাউস ড্রাইভার আমেল মঞ্জিল কখনোই এই কাজগুলো করবেন না। আমার অনুরোধ থাকবে সবসময় আমার ভাইদের জন্য, কারণ এগুলো পুরান যারা আসে তারা দেখে শুনে করে, কিন্তু তাদের জন্য এখন সামনে ভবিষ্যতে খারাপ অবস্থা হয়ে যাবে। তো আর আমেল আইডি বা আমেল ভিসায় আসলে আপনাদের তেমন কোনো সমস্যা হবে না। তো আপনাদেরকে সবসময় আমি একটা টিপসই দেব প্রিয় ভাইরা, এই যে নতুন নতুন এখন বলতেছে যে আপনার আমেল ভিসায় বা আমেল আইডি ভিসায় গেলে আমাদের কোনো সমস্যা হবে কি না, আমরা কাজ করতে পারবো কি না, অবশ্যই পারবেন। আর এখন বর্তমান যদি এখনও কিন্তু আমরা স্বাভাবিকভাবেই কাজ করতেছি, আপনারা যেসব ঘটনাগুলো শুনছেন, যেসব নিয়মকানুনগুলো শুনছেন, আমরা কিন্তু স্বাভাবিকভাবেই কাজ করতেছি, তাই না সাদিক? আমরা কি আগের মতো স্বাভাবিকভাবেই কাজ করতেছি না? হ্যাঁ, আমরা আগের মতো স্বাভাবিকভাবে আমরা কাজকর্ম করতেছি, কিন্তু নিয়ম যেহেতু করেছে, একবার যেহেতু না চালু করেছে, এটা হয়তো দুই একদিন আগপাশে সব কিছু এরকমভাবে হয়ে যাবে। তো হয়ে গেলেও আপনারা এই নিয়ে টেনশন করবেন না বা চিন্তিত হবেন না, কারণ হচ্ছে আমাদেরকে অবশ্যই
একটা না একটা রাস্তা করে দেবে আমাদেরকে, যে আমরা কোন নিয়মের ভিতরে কাজ করতে পারবো, কি কাগজ করতে হবে, কি কি করতে হবে, ইনশাল্লাহ সেটা আপনারা পেয়ে, এই খবর পেয়ে যাবেন। এই আমার অনেক ভাইরা এই কমেন্টের রিপ্লাইয়ের কথা বলে, আমি কমেন্টের রিপ্লাই আমি যতদূর পারি দেই। ভাই এই দেখুন, এই মুহূর্তে যে আমি কাজ করতেছি, এই সময় কিন্তু আমার মেসেজ আসতেছে, প্রচুর মেসেজ আসতেছে, কিন্তু আমি রিপ্লাই দিতে পারতেছি না। তাহলে এখন বলুন যে আমি এই কাজ করবো না আমি আপনাদের রিপ্লাই দেবো। তবে বাসায় গিয়ে রাত্রিবেলা যতটুকু পারি আপনাদের সঙ্গে আমি রিপ্লাই দিই, বা হোয়াটসঅ্যাপে, বা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, ফেসবুক পেজ আছে, সেখানে আপনাদের সঙ্গে যতটুকু পারি আমি সময় দেওয়ার চেষ্টা করি। কারণ মাঝে মধ্যে এই দেখুন, আজকে আমি আপনাদেরকে বলেছি বাংলাদেশ টাইম বিকেল 4:30 পর ইমুতে কথা বলবো, টাইম হয়তো 5:30-6 সময় বাসায় যেতে হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদের সঙ্গে কীভাবে কথা বলবো? অনেক ভাইরা আমার, এই যে আমি এখন যে কাজগুলো করতেছি, এই কাজগুলো যখন এই নিয়মের ভিতর আমরা পড়ে যাব, তখন এই কাজগুলো এই যে সৌদি আমাদেরকে নিয়ে আসছে, এ হচ্ছে আমার মালিকের কাছ থেকে কন্ট্যাক্ট করে নিয়ে আসবে। তখন আমাদের দেখা যাচ্ছে একটা বেতন সিস্টেম হয়ে যাবে, আমাদের সব কিছু আমার মালিক দেবে, তখন আমাদের একটা বেতন সিস্টেম হয়ে যাবে আমি যে কাজটা করতেছি। তো আমরা যারা ভয় পাচ্ছি যে এই ভিসায় গেলে আমেলাই দিবা, ফ্রি ভিসা বা আইদি ভিসা যেটাই বলেন, এই বিষয়ে গেলে আমাদের কী সমস্যা হবে, আমরা কি কাজ করতে পারবো? জি ভাই, অবশ্যই কাজ করতে পারবেন। কারণ আমি আবার বলি যে আমরা যখন এই কাজগুলো করব, তখন এই সিস্টেমের মধ্যে আমরা পড়ে যাব। তো পড়ে গেলে তখন তো আমাদের আর কোনো সমস্যা নাই, তখন আরও আমরা ভালোভাবে কাজ করতে পারবো, যদি আল্লাহর রহমতে যদি এইরকম যদি কালে হয়ে যায়। কারণ এখন যে যেরকম আমাদের কাজ করতে হলে বা কাজ না থাকলে আমাদেরকে অনেক প্রেশানের মধ্যে পড়তে হয়, আকামা নিয়ে অনেক টেনশনের ভিতর পড়তে হয় যে এত টাকা আকামা কীভাবে বানাবো। যেমন আমি পড়ে আসি অলরেডি যে এত টাকা কীভাবে আকামা দিচ্ছি, তো এই চিন্তাগুলো তখন থাকবে না। তখন এই কোম্পানি বা মালিক যেটাই বলেন সব কিছু তখন তারা দিবে, শুধু আমরা এইভাবে আমাদেরকে কাজে নিয়ে আসবে। এইভাবে আমরা যারা কাজ যে যে বিষয়ের উপর কাজ জানি, সেই কাজের উপর ডিপেন্ড করে আমার মোকাবিলের কাজ বা আমার মালিকের কাজ যা বলবে, যে আমার এই লোক লাগবে, আমার এই লাইটের কারেন্টের লোক লাগবে, বা প্লাস্টারের লোক লাগবে, বা এই লোক লাগবে, দেখা যাচ্ছে তখন এই নিয়মটাই হচ্ছে। তো আমি কনফার্ম না, তবে আমার ধারণা দুবাইতে এই সিস্টেমে আছে, সম্পূর্ণ দুবাই সিস্টেমই হয়তো করবে। তো এখনও যেহেতু শুরু হয়নি, আস্তে আস্তে হতে হবে। তো এ নিয়ে টেনশন করবেন না, আপনাদের কাছে সবসময় যে আমি এই যে কাজ করতেছি এইভাবে, তো এ নিয়ে টেনশন করবেন না, কাজ জানলে আমাদের একটা না একটা ব্যবস্থা হবে, আর উপর আল্লাহর পর ভরসা রাখবেন। তো আজকে এটুকুই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আমি সবসময় বলি যে কোনো কাজ জেনে আসবেন, কাজ যদি নাও জানেন অন্তত ড্রাইভিংটা শিখে আসবেন, ড্রাইভিংটা শিখে আসলে আপনাদের জন্য ভালো হবে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি ভাইয়ের চ্যানেলটি ভালো লাগে একটা লাইক দিবেন, আর যদি নতুন কোনো ভাইয়েরা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে রাখবেন। আমি সৌদি আরবে সবসময় এই দেশে কীভাবে আপনারা কাজ করবেন এই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। অনেক ভাইরাই অনেক রকম কমেন্ট করে যে খায়ে দায়ে কাম নেই, ভাই খায়ে দায়ে কাম, আমি তো জানি যে আমি কী করতেছি, কিন্তু আমি চাই যে আমার ভাইরা দেখুক যে এই দেশে আসলে আমাদের কেমন কেমন কাজ করতে হয়, কী করতে হয়, এই ধারণাগুলো একটু হলেও যদি আপনারা পান আপনাদের জন্য সুবিধা। তো সবাই ভালো থাকবেন, ভাইয়ের যদি ভুল ভ্রান্তি হয়ে থাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন, আর আমার চ্যানেলের ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন এবং দেখবেন ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।